অনেক সময় আমরা আমাদের ফ্রেন্ডদের কাছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইলে তারা আমাদের ফোনটাকে নেয়, নিয়ে পাসওয়ার্ডটাকে সেট করে তারপর পরবর্তীতে দিয়ে দেয়। সেক্ষেত্রে আমরা কিন্তু সেই পাসওয়ার্ডটা আর দেখতে পারি না যে অ্যাকচুয়ালি কী পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সো আপনি চাইলে কিন্তু ছোট্ট একটা টিপস আছে, এটা ফলো করলে সেই পাসওয়ার্ডটাকে খুব ইজিলি বের করতে পারেন। চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। তার আগে বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিদিনই আমাদের পেজে আপলোড হচ্ছে, সো পেজটিকে অবশ্যই ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এই জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার স্মার্টফোনের সেটিংসে। ওকে, আমি চলে যাচ্ছি সেটিংসে। সেটিংসে আসার পর এখান থেকে কানেকশন নামে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবারে যে ওয়াইফাই রয়েছে আমি সেই ওয়াইফাইয়ে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর যে ওয়াইফাইটা আমার কানেক্টেড রয়েছে, আমি যেটা পাসওয়ার্ড বের করতে চাচ্ছি ঠিক সেটাতে আমি এরকম প্রেস করে ধরে রাখবো। ঠিক আছে, প্রেস করে ধরে রাখলে কিন্তু একটা কিউআর কোড কিন্তু তারা দেখাবে। আর আমার এটা হচ্ছে স্যামসাংয়ের ফোন, এটা সাধারণত এই দেখেন, দেখেন ডান পাশে হচ্ছে সেটিংসের একটা অপশন দেখাচ্ছে, এটাতে ক্লিক করছি। একদম নিচের দিকে দেখেন এখানে কিউআর কোড নামে একটা অপশন দেখাচ্ছে। ঠিক আছে, আমি বললাম যে অনেক ফোনে অনেক ধরনের থাকতে পারে, কোনো ফোনে হচ্ছে প্রেস করে ধরে রাখলে সেই কিউআর কোডটা দেখাবে, আর আমার এটাতে দেখাচ্ছে হচ্ছে একদম নিচের দিকে সেটিংস থেকে। আমি এটাতে ক্লিক করছি, এবার কিন্তু কিউআর কোডটা দেখাচ্ছে। জাস্ট এখন আমি এটাকে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট এক এক ফোনে এক একভাবে নেওয়া যায়, কার ফোনে কীভাবে নেওয়া যায় সেটা একটু আপনারা নিজেরা একটু চিন্তা করে নেবেন। আমি জাস্ট একটা স্ক্রিনশট নিলাম। নেওয়ার পর আমার কাজ কিন্তু এখানে শেষ। এখন আমি চলে যাব আমার গ্যালারিতে। ওকে, আমি এখান থেকে চলে আসলাম, এখন আমি গ্যালারিতে প্রবেশ করছি। দেখেন আমার কিন্তু সেই ইমেজটা তারা দেখাচ্ছে। এখন আমি এটাকে জাস্ট এডিট করব, এডিট বাটনে প্রেস করব। এটা তো মোটামুটি সবাই পারেন, এডিট কীভাবে করতে হয়। জাস্ট আমি কিউআর কোডটা যেটা রয়েছে সেটাকে রেখে বাকি সব কিন্তু ফেলে দেবো। ওকে, তো আমি কিউআর কোডটা এখানে নিলাম, নিয়ে হচ্ছে সেভ অপশানে ক্লিক দিলাম। তার মানে আমার শুধু কিউআরটা রইলো, বাকি সব কিন্তু চলে গেলো। ঠিক আছে, আমার কাজ এখানে শেষ। এখন আমি যাবো হচ্ছে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে লিখবো কিউআর কোড, তারপরে হচ্ছে কিউআর, তারপরে হচ্ছে কোড, কিউআর কোড অ্যান্ড এত কিছু লেখা লাগবে না মনে হচ্ছে। আচ্ছা, কিউআর কোড দিলাম, এটুকু দিই। দেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে কিউআর বার কোড অ্যান্ড স্ক্যানার, এটাতে আমি ক্লিক করলাম। এটা আমার ইনস্টল করা আছে, এটা ম্যাক্সিমাম ফোনেই হচ্ছে ডিফল্টে ইনস্টল করা থাকে। যদি থাকে তাহলে জাস্ট ওপেন করবেন, আর না থাকলে এটাকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এখন আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন ইমেজের যে একটা আইকন দেখাচ্ছে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি গ্যালারিতে যাবেন। গ্যালারি থেকে হচ্ছে আপনি যে ইমেজটাকে সেভ করেছেন জাস্ট যে বার কোডটা সেটাকে এখান থেকে নিয়ে আসবেন। আমি ক্লিক করলাম, করার পর এবার জাদুটা দেখেন আমার যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু উপরে দিকে দেখাচ্ছে। ঠিক আছে, মানে আমার এই যে কিউআর কোডের মধ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা কিন্তু উপরের দিকে খুব ইজিলি দেখাচ্ছে। আর এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার যে কোনো প্রকার আপনার ফোনে কানেক্টেড থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু খুব সহজেই বের করতে পারেন। গাইজ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি আপনি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন, এতে হয়তোবা আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অনেকেরই হয়তোবা উপকার হবে। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।